অমিতা ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা দাদা আমি হিন্দু ধর্মটার যে অধপতনের অবস্থা তো এটার জন্য সম্পূর্ণ রূপে ব্রাহ্মণ যে সমাজটা ওইটা কি দায়ী করতে করছে আর সবসময় এটা কি ঠিক হ্যাঁ এটা কিন্তু সত্যি একটা সমস্যা আহ ব্রাহ্মণ্যবাদী যে সমস্ত মানুষটা ছিলেন যারা সমাজের একটা উঁচু স্তরে ছিলেন যারা রীতিমতো বাকিদেরকে এক্সপ্লয়েট করেছে তারাই কিন্তু এই 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 ধর ধরনের ধরনের জিনিসগুলো যে নীতিশাস্ত্র জিনিসের প্রবক্তা কিন্তু তারাই এবং এই কারণে দেখবেন বিভিন্ন জায়গাতে তারা বিভিন্ন ভাবে মানুষকে শোষণ করার জন্য বিভিন্ন আহ বিভিন্ন ট্রিক্স বিভিন্ন রকম ষড়যন্ত্র অবলম্বন করেছেন আমি জানি আপনি জানেন কিনা আহ পুনেতে যদি যান সেখানে দেখবেন দুটো মিউনিসিপ্যালিটি কর্পোরেশন আছে একটা হচ্ছে পিসিএমসি পিম্পি চিংসপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন আর একটা হচ্ছে পিএমসি পুনে মিউনিসিপাল কর্পোরেশন পুনে মহানগরপালিকা আর একটা পিম্পি চিংসপুর মহানগরপালিকা এটা কিন্তু পুনে ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে তাই পুনেতে যারা থাকে তারা কিন্তু উচ্চবর্গের বেশ কিছু মানুষ এবং পিসিএমসি তে যারা থাকে তারা কিন্তু বেশ কিছু মানুষ আছে যারা নিম্নবর্গের এবং সেখানে এমন কিছু কিছু জায়গা আছে যেখানে যারা নিম্নবর্ণের মানুষ তাদের পেছনে একটা একটা ইয়ে দেখেছেন এই এই যে ইয়ে হয় গাছের থেকে যখন ডালগুলো পড়ে যায় তখন মতো তৈরি হয় হচ্ছে তাদের পেছনে যাতে তারা যা রাস্তা দিয়ে যাচ্ছে সেটা ঝাঁট দিতে পরিষ্কার হয়ে যেত এমনও অবস্থা সেখানে যদি কোনো একটা উচ্চ বর্ণের মানুষ মানুষের বাড়ির সামনে দিয়ে নিম্ন বর্ণের মানুষরা সাইকেল চড়ে যেতে পারে না বা জুতো পরে যেতে পারে না জুতোটাকে খুলে মাথায় নিয়ে তারপরে যায় এই ধরনের অবস্থা সেখানে সেখানে মানুষের সমান অধিকার তো নেই সেখানে একটা গল্প কথা মানে জুতা যেতে পারে এটা কি এখন প্রচলিত আছে এখনো প্রচলিত আছে বেশ কিছু জায়গা এটা মানে সেটি বললাম জানেন তিনি জানিনা এরকম জিনিস কিন্তু এটা কিন্তু আজ থেকে একশো বছর দুশো বছর তিনশো বছর আগের কথা না ইভেন বর্তমানে এই ধরনের ডেস্টিনেশন আপনি ভারতের বহু জায়গায় না আমি আসলে বাংলাদেশের তো এই ঘটনাটা জুতা খুলে যে যায় এটা আমার দিদিমার কাছ থেকে শুনছিলাম যে ওনাদের বাড়িতে কেউ গেলে আপনার জুতা খুলে যাইতো আর কি তো এখন আসলে খুবই অবাক লাগছে জিনিসটা যে এটা এখনো প্রচলিত আছে অবশ্যই এই জিনিসগুলো এখনো পর্যন্ত প্রচলিত আছে বিভিন্ন জায়গায় প্রচলিত আছে এই জিনিসগুলো এবং সেখান থেকে যারা এই এই ধরনের একটা একটা অদ্ভুত একটা রেসপেক্ট বা এরকম দাবি করে এসছে তারা এই জিনিসগুলোকে যদি ছাড়তে চায় না তারা সেই জিনিসগুলোকে মেনটেন করতেছে বুঝেছেন তা এবার সেই মেনটেন করতে গিয়ে তারা বিভিন্ন রকম গল্প এই মহাভারতে কিছু হয়তো গল্প লিখে দিল যে একটা একটা এরকম লিখে দিল গল্প যে একজন ব্রাহ্মণের সরি সরি একজন ব্রাহ্মণীর গর্ভে জাত একজন একজন আহ একজন সূর্যের ঔরসের সন্তান হ্যাঁ সে কোনোদিন মাতঙ্গ বলে একজন ছিল ঠিক আছে সে কোনোদিন মুনি ঋষি বা এরকম ব্রাহ্মণ হতে পারেনি হ্যাঁ তো এখানে এরকম গল্প আছে সেখানে আহ সেখানে বিষ্ম মারা যাচ্ছে বিশ্ব মারা যাচ্ছে তখন অর্জুনকে বলছে দেখ ভাই এই শঙ্কর হলে কিন্তু খুব মুশকিল এটা গীতাতেও কিন্তু এই জিনিসটা আছে যে বর্ণশঙ্কর হওয়া এটা কিন্তু তাদের একটা বেশ বড় সমস্যা তা তারা বলছে যে বর্ণশঙ্কর হলে আহ একটা এরকম বলছে যে ব্রাহ্মণ ব্রাহ্মণ যদি মেয়ে হয় যদি ছেলে হয় আজকে হিন্দু ধর্মের যে সমস্ত শোষণ শাসন এই জিনিসগুলো আমরা দেখি তাদের কিন্তু দায়ী থ্যাংক ইউ দাদা এত সুন্দর করে বোঝানোর জন্য আরেকটা সিঙ্গেল প্রশ্ন ছিল দাদা আচ্ছা হিন্দু ধর্মের মানুষরা মানে আমি যতটুকু পরিলক্ষণ করছে যে আপনার উগ্রপন্থী হয় না এটার কোন স্পেসিফিক কারণ আছে হিন্দু ধর্মের উগ্রপন্থী হয় না মানে খুবই কম খুবই কম মানে আচ্ছা হ্যাঁ শুনে যাচ্ছে তবে এই জিনিসটা সর্ব সর্বভাবে মানে এটা সঠিক নয় কথাটা এরকম কিন্তু উগ্রপন্থা সব জায়গায় দেখতে পাবেন আজকে একটা ভিডিও দেখছিলাম বুঝলেন তাই এই আজকে কতগুলো কর্ণাটকে ব্যাঙ্গালোরের কাছে ব্যাঙ্গালোরই অ্যাকচুয়ালি এখানে কয়েকজন ব্যাঙ্গালোর কি ব্যাঙ্গালোর একটা একটা মেট্রোপলিটন সিটি সেখানে সেখানে বিভিন্ন জন বিভিন্ন মানুষ আছে বিভিন্ন ধর্মের বর্ণের বিভিন্ন রকম মানুষ আছে বিভিন্ন ভাষাভাষী মানুষ আছে সেখানে বহু আজকাল আমি বহু ফরেনারদেরকেও দেখি যারা এখানে আসে ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে আমেরিকান কান্ট্রিজ থেকে এখানে আসে কাজ করে এখানে আমি যেখানে আমাদের দেখি কাজ করে এখানে থাকে বিভিন্ন বর্ণের ভাষার মানুষ আছে এখানে যে সেগুলো যদি কানাডাতে লেখে তখন লোকজন বুঝতে পারে না কি লেখা আছে একটা লাইব্রেরি নাকি ভাতের হোটেল সে জিনিসগুলো বুঝে যায় না খুব কম সংখ্যা এখানকার কিন্তু খুব কম সংখ্যা কি আছে যদি দেখতে চান ফিফটি ফিফটি হবে তাদের সংখ্যা তা এখন যদি বুঝতে পারি না যখন তখন তারা ইংলিশে লেখে এবার এই ইংলিশ লেখাটা এই কানাডা লোকেদের মনে হয় নাকি যে কানাডা ভাষাকে তারা অপমান করছে এই ট্যাক্সি ট্যাক্সি ড্রাইভার এখন আমি যদি চড়ি আমি তার কানাডা শিখতে পারিনি এতদিনে আমার ছেলে জানে কিন্তু আমি ট্যাক্সিতে চড়ি তা তখন আমাকে হিন্দি বা ইংলিশ এরকমই বলতে হয় এবং তারাও কমিউনিকেট করে তাদের ভাষার জন্য তারাও কমিউনিকেট করে ইংলিশ ওই কমিউনিকেট করে বেশ কিছু লোক আজকে হিন্দিও শিখে গেছে তখন তাদের হচ্ছে এখন ঝামেলা যে না এরকমই অন্য কোনো ভাষা লিখতে দেবো না আরবি বা এই ধরনের কোনো লিখতে দেবো না এই ধরনের উগ্রপন্থা কিন্তু সব জায়গায় দিয়ে আছে বিভিন্নভাবে আছে আপনি মহারাষ্ট্রে গেলে সেখানে শিবসেনা

আপ্যায়ন করে তাকে রেখে আনা হতো আমাদের পরিবারের কারো শরীর খারাপ হলেই বাচ্চাদের শরীর খারাপ তা তার করতো ঝাড়পুঁড় করার জন্য এবং তারপর দেখা যেত আমাদের ভালো হয়ে যেতাম হ্যাঁ যদিও সেটা ভালো হওয়ার কারণটা আলাদা সেটা পরে একদিন বলবো বা সেটার ওষুধপত্র বাচ্চাদের হয় তাই জন্য সেটা ইয়েতেই ভালো হয়ে যায় কিন্তু তার একটা নাম ডাকছিল আর কি ধরনের হিন্দুদের মধ্যে একটা একটা ইয়ে আছে একটা অ্যাকসেপ্টেন্স একটা থাকে এইটার কারণ হচ্ছে হিন্দুদের মধ্যে কোন রকম একটা একটা সিঙ্গেল এক্স বা এরকম একটা বই এই ধরনের কোনো কিছু নেই হিন্দু ধর্ম কিন্তু শুধুমাত্র একটা বইকে কেন্দ্র করে একটা কতগুলো মানুষের মানুষের একটা একটা নির্দিষ্ট কোনো মানুষের কথাকে কেন্দ্র করে গড়ে উঠেছে না আমরা কি দেখি সারা 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 ভারতবর্ষে বিভিন্ন মানুষ এসেছেন জ্ঞানগুণী ব্যক্তি এসেছেন তারা কথা বলেছেন তাদের কথা মানুষজন শুনেছে তারা চিন্তা তারা অবশ্যই কেউ কেউ দার্শনিক কেউ কেউ চিন্তা ভাবনা করেছেন এবং তারা বেশ কিছু পন্থা মানুষকে দেখিয়ে গেছেন এবং সেই পন্থাগুলোর মধ্যে ক্লাস আছে যেমন একেশ্বরবাদ আছে সেখানে আদি শঙ্করাচার্য একরকম কথা এসে বলছে এরকম বহু জিনিস আছে বহু বহু ব্যাপার আছে সেই জিনিসগুলো কেউ কেউ না প্রায় নাস্তিক কেউ কেউ আছে নীতিশাস্ত্র নিয়ে কথা বলে যাচ্ছে আহ কেউ চারপাকে মতন লোকজন এই ধরনের মানুষ আছে এই জন্য এখানে এই জিনিসগুলো মানে হিন্দু ধর্ম অনেক বেশি ইনক্লুসিভ এই কারণেই দেখবেন আহ সে যে কোনো কারণেই হোক বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্ম এরা কিন্তু ভারতবর্ষের পাশাপাশি বাস করেছে একসময় আহ খুব বেশি মারামারি যা করি হয়নি সেরকম না মারামারি হয়েছে বৌদ্ধ বিক্ষুব্ধের উপরে চড়া হয়ে লোকজন মারপিট করেছে এরকম বহু বহু ঘটনা আছে ফলপ্রসূ তাদের মধ্যে ডিবেট হচ্ছে ঠিকই তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে ঠিকই কিন্তু তারা এই মারপিটের মধ্যে যাচ্ছে না এবং এই কারণে পুনেতে যেখানে শিবসেনা আছে সেখানেও কিন্তু একটা বড় একটা উৎসব হয় আম্বেদকর জয়ন্তী দিনে সেখানে সেই সেই উৎসবটা কিন্তু শুধুমাত্র বৌদ্ধ ধর্মের লোকজনই সেখানে পালন করে এবং সেখানে একটা বৌদ্ধ স্তূপের মতন আছে সেখানে পালন করে সেখানে কিন্তু শিবসেনার কিছু বলতে চায় না কারণ তারা মনে করে এই বৌদ্ধ ধর্মকে তারা মনে করে যে তাদেরই একটা পাঠ বা হিন্দু ধর্মেরই একটা পাঠ যদি বৌদ্ধ ধর্মের লোকজন সেই জিনিসটা মনে করে না এটা একটা ইনক্লুসিভ তার একটা কারণ প্রথমত এই কালচারটা একটা কালচার বেসড ওয়েটে গড়ে উঠেছে এবং হিন্দু ধর্মের লোকজন দেখেছে যে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের দর্শন তাদের মধ্যে নিয়ে আসছে এবং এনরিচ করেছে তাদের দর্শনকে এই জিনিসটা সত্যি আছে এই জিনিসটা আমি স্বীকার করছি তবে তার কারণ কিন্তু এটাই যে এটা কোনো রকম একটা কোডেক্সকে তৈরি করে গড়ে ওঠেনি এবং একটা কালচারকে তৈরি করে গড়ে উঠেছে আমি এটাই মনে করি আচ্ছা ইনোসেন্ট ভাই ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ